আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরফান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল টিউটোরিয়াল ভিডিওতে। এই ভিডিওতে তাদের জন্য বেশি উপকার হবে যারা কম্পিউটার অপারেটর হিসেবে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে জব নেবেন। সো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল শিটে কোনো এক প্রতিষ্ঠানে কিছু কর্মীদের বেসিক বেতন দেওয়া আছে। এখানে দেওয়া আছে বাড়ি ভাড়া বেতনের 40%, ট্রান্সপোর্ট বেতনের 15%, মেডিকেল বিল বেতনের 9%, ট্যাক্স বেতনের 3%, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে 10%। এখন তাদের নেট স্যালারি বের করতে হবে। সো আমরা এখন একটা এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিট ওপেন করার জন্য আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা এখান থেকে এক্সেল লিখে সার্চ করলে হবে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে নিউ ডকুমেন্ট ক্লিক করব এবং এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেব। এটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস। এক্সেলের যাবতীয় কাজ এখানে করা হয়। সো আমি আজকে আমি আপনাদেরকে এই স্যালারি শিটটাই তৈরি করে দেখাবো। সো এখান থেকে আমরা শুরু করতে পারি। শুরু করতে গেলে আমরা এখান থেকে নিউ শিটে ক্লিক করব। দেন নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। দেন এক্সেলে কাজ করার সুবিধার্থে সবসময় একটু ঝুম করে কাজ করবেন, তাহলে কাজ করতে একটু বেশি ভালো লাগবে বা ডাটাগুলো এন্ট্রি করতে আপনাদের বেশি সুবিধা হবে। আর চেষ্টা করবেন 2-3 ঘর নিচ থেকে ডাটাগুলো এন্ট্রি করার, তাহলে একটু সুন্দর দেখাবে। এখান থেকে আমরা এখন দিয়ে দিব স্যালারি শিট। এটাকে একটু বড় করতে হবে। আচ্ছা একটু বড় করতেছি। এখান থেকে শুরু করি। এখানে আছে নেম, ট্যাব দিয়ে পাশের করে গেলাম। এখান থেকে বেসিক স্যালারি, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, বেসিক স্যালারি, হাউস রেন্ট, দেন হচ্ছে ট্রান্সপোর্ট, মেডিকেল বিল, ট্যাক্স, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, নেট স্যালারি, অ্যাডভান্স, নেট স্যালারি। আমরা এখন এটাকে একটু ফরম্যাট করতে হবে। এইটাকে একটু বড় করে দিব। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করব। এটা মাঝখানে চলে আসছে। এখন লেখাটা একটু বড় করতে হবে। এখান থেকে যদি ক্লিক করি তাহলে লেখাটা বড় হবে। ঠিক আছে, এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, ফিল কালার। এখান থেকে কোন কালারটা, আচ্ছা এটা থাকুক, দিলাম। এখন আমরা এই লেখাগুলোকে একটু বোল্ড করে দিব, একটু বড় করে দিব। লেখাগুলো বড় করার পর লেখাগুলো দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে কন্ট্রোল দিয়ে ফুল সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা যদি কার্সরটা এখানে নিয়ে আসি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আইকনটা। দেন এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সবগুলো লেখা এখান থেকে বেরিয়ে আসছে। দেন এখন আমরা এখানে নামগুলো এন্ট্রি করব। আমরা যেহেতু এই স্যালারি শিটটা তৈরি করব, আমরা এখান থেকে এগুলো কপি করে বসাইতে পারি। ঠিক আছে, কপি করে নিই আপনাদের সুবিধার্থে। কন্ট্রোল সি, আর এখানে আসছি কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিলে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ফরম্যাটটা সহ কপি হচ্ছে। আমি কন্ট্রোল জি জেড দিয়ে আন্ডো করব। দেন এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে পেস্ট স্পেশালে যাব। দেন এখান থেকে আমরা শুধু ভ্যালুগুলো দিব, শুধু ভ্যালুতে টিক চিহ্ন দিয়ে দিব। দেন ওকেতে ক্লিক করব। আমাদের প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে বাড়ি ভাড়া বেতন 40%, এখানে হচ্ছে 40%। এটা লেখা লাগে না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। আর ট্রান্সপোর্ট 15%, মেডিকেল বিল 9%। এখান থেকে ট্রান্সপোর্ট 50%, মেডিকেল
বিল আপনার 9%, ট্যাক্স বেতনের 3%, আর প্রভিডেন্ট ফান্ডস 10%। এখানে ট্যাক্সের গড়টা নাই, আমরা এখানে একটা কলাম ইনসার্ট করব। এখানে কলাম ইনসার্ট দিলাম, এখানে কেন আমরা লিখে দিতে পারি ট্যাক্স, আর এখানে দিয়ে দিলাম 3%, আর প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে 10%। ওকে, অ্যাডভান্স এটা যে নেয় তারটা থাকবে। এখন আমরা হাউস রেন্টটা বাই করবো। হাউস রেন্ট কীভাবে বাই করবো? হাউস রেন্ট যে কোনো কিছু এক্সেলে বাই করতে হলে আমরা সবাই জানি ইকুয়াল সাইন আগে দিতে হয়, দেন দিলাম। আর এখানে বলে দিছে বাড়ি ভাড়া বেতনে 40%, ঠিক আছে? তো বেতনটা দিব আমরা, বেতনটা বেতনের সেলটা সিলেক্ট করব, দেন হচ্ছে গুণ চিহ্ন দিব। এখানে গুণ চিহ্ন বলতে অ্যাস্টেরিক চিহ্নটাকে বোঝায়, দিলাম। আর কত পার্সেন্ট? 40%, 40 লিখে দিলাম। আর পার্সেন্টটা আপনার শিফট টিপে যদি 5 ফেস করেন তাহলে পার্সেন্টটা উঠবে। দেন এখন আমরা এখান থেকে এন্টার দিই। হাউস রেন্টটা আমাদের বের হয়ে গেছে 32,000 টাকা। দেন ট্রান্সপোর্টের সেম নিয়মে বাইর করব, ইকুয়াল সাইন দিব। আর বেতনে যেহেতু 15% বেতনের সেলটা ক্লিক করব, B6, এখান থেকে গুণ 15%, দেন এন্টার। দেন এখানে যাব, মেডিকেল বিল হচ্ছে কত পার্সেন্ট? 9%। প্রথমে ইকুয়াল সাইন, সরি, প্রথমে ইকুয়াল সাইন, দেন বেতনের স্যালারিটা গুণ 9%, দেন এন্টার। ট্যাক্স কত পার্সেন্ট দিতে হবে? 3%, সবখানে একই নিয়ম, গুণ 3%, দেন এন্টার। প্রভিডেন্ট ফান্ড বেতনের 10%, ইকুয়াল সাইন দিলাম, দেন হচ্ছে গুণ 10%, দেন এন্টার। আর অ্যাডভান্স কেউ নেয় না, সো আমি ধরে নিলাম আবি সাহেব এখানে 5,000 টাকা অ্যাডভান্স নিছে, আর এই ভদ্রলোক নেয় নাই, এই ভদ্রলোক রিয়াদ নিল 3,000, এ নিল 2,500, আর এই ভদ্রলোক নেয় নাই। আচ্ছা সবগুলোকে আমরা জিরো জিরো করে দিই। এখন আমাদের নেট স্যালারিটা বের করতে হবে, এইগুলো কিন্তু এক ক্লিকে বাইর হয়ে যাবে, আমি একটু পরে দেখাইতেছি। আর নেট স্যালারি বাইর করতে হলে কী করতে হবে? যেগুলো যোগ হবে ওগুলো যোগ, আর যেগুলো বিয়োগ হবে ওগুলো বিয়োগ, দিয়ে দিলেই নেট স্যালারি বের হয়ে যাবে। এখন ইকুয়াল সাইন দিলাম, বেতন তো এটা যোগ হবে, এই ঘরটা সিলেক্ট করলাম, দেন হাউস রেন্ট ও পাবে, তাহলে প্লাস হাউস রেন্ট, আবার ট্রান্সপোর্ট বিল মানে গাড়ি ভাড়া এটাও পাবে। দেন হচ্ছে আমরা এই ঘরটা এই সেলটা সিলেক্ট করলাম, দেন মেডিকেল বিল এটাও পাবে, প্লাস মেডিকেল বিল, ট্যাক্স যেহেতু দিতে হয় তাহলে এটা বিয়োগ, আর প্রভিডেন্ট ফান্ড এটাও দিতে হয় মানে বেতন থেকে কাটা যাবে, তাহলে বিয়োগ প্রভিডেন্ট ফান্ড। আর অ্যাডভান্স যেহেতু আগেই নিয়ে নেয় তাহলে এটাও দিয়ে দিতে হবে মাস শেষে, তাহলে এটাও বিয়োগ। দেন এখন আমরা যদি ইন্টারফেস করি তাহলে নেট স্যালারিটা চলে আসবে। এই যে এখন আমরা তো শুধু আবির একটা বাইর করলাম, এখন আর বাকি লোকদেরকে আলাদা আলাদা করে বাইর করতে হবে না, অ্যাকচুয়ালি এই জিনিসটাই খুব মজার। আপনি এখান থেকে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা বাইর হয়ে যাবে, কিন্তু আমরা এই জিনিসটা আজকে দেখবো না, গত ক্লাসে দেখেছি, আমরা আজকে নতুন একটা শিখব। কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে আমি সবগুলো ঘর সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি যদি টেনে দিই তাহলেও বাইর হবে, কিন্তু আমার এখানে তো একটা সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে কি, অ্যাডভান্স তো সবাই নেয়, কেউ নিছে কেউ নেয় নাই, তো আমরা এখন এখানে যদি জিরো দিয়ে দিই তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। ইন্টারফেস করলাম, এই যে দেখেন, আবার এটাতে যদি জিরো দিই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অ্যাডভান্স ধরেন এ নিল 3,000, আমরা এখন এন্টার দিয়ে দিলাম,
ব্যাস। আর এই এরা জিরো নিচ্ছে, এরা নাইনে এটা আমরা এখান থেকে জিরো জিরো করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর যে আমাদের নেট স্যালারিটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে, এটা ডাটাটা দেখতে একটু সাদা মাটা মনে হচ্ছে, এখন এখান থেকে আমরা একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিংয়ের জন্য আমরা এখান থেকে যদি সবগুলা সেলকে সিলেক্ট করি, এই যে এখন এখান থেকে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, তারা এখান থেকে যে কোনোটা চাইলে দিতে পারেন। ধরে নেন আমি এই জিনিসটা দিলাম, মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে আমার হেডার্স আছে, তাহলে টিক চিহ্নে থাকবে, দেন ওকে। সাদা মাটা টেবিল এখন কত ইউনিক হয়ে গেছে, আপনারা চাইলে এটা আরও পরিবর্তন করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতে পারবেন, অন্যান্য যে কোনো ফরম্যাট আপনার দিচ্ছে মতো যেটা ভালো লাগে এটা দিলাম, ওকে। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনারা কি কম্পিউটার শেখান নাকি, সো তাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী মাস থেকে আমরা নতুন ব্যাচ শুরু করব কম্পিউটার শেখানোর। সো আপনারা যারা শিখতে চান তারা আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, আমাদের কম্পিউটার শেখার যে ব্যাচ সেটা সম্পূর্ণই অফলাইনে হবে, আর আমরা প্রথম অবস্থায় অল্প কয়েকজন স্টুডেন্ট দিয়ে টেস্ট করব, বেশি স্টুডেন্ট নেওয়ার ক্যাপাসিটি আমাদের নাই। সো যারা শিখতে চান তারা আমাদের সাথে অফলাইনে এসে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ। সো এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কাজ দেখব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।